হ্যাঁ, ঠিক এই ভাষাতেই আদালতে পেশ করার সময় ইডিকে কাঠগড়ায় দাঁড় করালেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ। তার দাবি ইডি মিথ্যা কথা বলছে, তদন্তকে ভুল জায়গায় নিয়ে যাচ্ছে। সেই সঙ্গেই তার চ্যালেঞ্জ, ইডির যদি ক্ষমতা থাকে তাহলে তার স্টেটমেন্টকে আদালতে পেশ করা হোক। এদিন কুন্তল ঘোষের সঙ্গে আদালতে পেশ করা হয় নিয়োগ দুর্নীতিতে অপর অভিযুক্ত তাপস মণ্ডলকেও। তবে তাপস এদিন কোনো কথা বলতে চাননি। আমাদের থেকে ফেলে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।